ভাই ভাই দিমাগটা দই হয়ে গেছে ওইটুকুনিতেই বাপরে বাপ বাপরে বাপ উফ এই দেখো হিটের মিটার দেখো ওভারহিট হয়ে গেছে অলরেডি থ্যাংক ইউ কি নাম তোমার রোহান তোমার নাম কি ইনশান থ্যাংক ইউ সবাইকে ঈদ মুবারক আচ্ছা ভাই ইসকো দেখো ইতনা প্যার করতা হ্যা না হায়াবুসা কো উসকো দেখো ওকে থ্যাংক ইউ ভাই চলো ইউটিউব পে দেখ লেনা ওকে ওকে চলো 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 সব সাইড 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 চলো 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 ওকে বাই 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 ওকে বাই এইখানে আমার নাম্বার প্লেট ভেঙেছিল আগের বার তো এইবারও ইচ্ছা নেই যে ওরকম কিছু হোক ভিডিও কত বড় হবে শুধু যদি বেশি বড় হয় তাহলে তোমাদের দুটো পার্টে দেখাবো তবে যেটুকুনি হয়েছে আমার আমি খুব আনন্দ পেয়েছি তো খুব ভালো সাপোর্ট পেয়েছি কিন্তু আমি দুঃখের বিষয় আমি পুরো ইয়েতে যেতে পারিনি শিক্ষা কলেজেরও ভেতরে পর্যন্ত যেতে পারিনি তোমরা সাপোর্ট করতে থেকো তোমরা সাপোর্ট করতে দেখো এসেছি চাপড়া শ্রীনগর মোড় তো এখান থেকে আর বেশি দূর নেই মেবি হয়তো 5 কিলোমিটার তো 5 কিলোমিটার ওখানে আমাদের লাস্ট ডেস্টিনেশন তো তারপর আমরা যাব তৌফিকদের বাড়ি এই মুহূর্তে আমি আছি এলিম নগরে আমি এই পর্যন্ত দুটো রোজ পেয়েছি এই নিয়ে এটা হচ্ছে 3টে রোজ যদিও বা ভেঙে গেছে কিন্তু কোনো ব্যাপার না এটাই হচ্ছে ভালোবাসা কি নাম তোমার রামেশ থ্যাংক ইউ সবাইকে আর আমার স্মোকি রাইডার্সের তরফ থেকে সবাইকে ঈদ মুবারক আরং সরিষে ব্রিজ তো এখান থেকে আমাদের আর মেবি কত কিলোমিটার 1 কিলোমিটার আছে 1 কিলোমিটার দেখাবে ওকে ভাই চলো ভাই সবার একটাই বক্তব্য যে উইলি 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 মানে এটা আমি কি বলবো এটা মানে সবাই ক্যাজুয়াল নেয় হাই সবাই ব্যাপারটা ক্যাজুয়াল নেয় কিন্তু ভাই সবাই তোমরা ভিডিওটা দেখবে আমি তোমাদেরকে বলছি যে উইলি করাটা সুপার বাইকে একটা নর্মাল ব্যাপার নয় এর জন্য আচ্ছা রোড দরকার হয় এর জন্য আমার যে সারফেস আছে সেই সারফেস একদম আমাকে ক্লিয়ার থাকতে হবে যাতে কোনো গাড়ি ঘোড়া না থাকে এইভাবে তোমরা নিজে রিকোয়েস্ট এইভাবে করবে না কারণ এইভাবে এটা হয় না কখনো ভাই এটা কি ক্রাউডনেস তার মানে এখানকার সামনে ভাই আমাদের লাস্ট ডেস্টিনেশন হাই থ্যাংক ইউ তো
তো রাস্তায় এত ক্রাউডনেস, এত ক্রাউডনেস যে আমি ওখানে যে ব্রিজটা আছে তোমরা যে দেখতে পাচ্ছ ওই জায়গাটায় বাস যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় ব্রিজটা আমি ওই অবধিও যেতে পারিনি। তো যার জন্য আমি এখানে যাদের সাথে আমাদের কথা হয়েছে মেসেজের মাধ্যমে তারা তোমরা দেখো হয়তো ভিডিওতে তোমরা দেখতে পারবে আমি পুরো ব্রিজ অবধি যেতে পারিনি, তার কারণ একটাই হিটিং ইস্যু। তো এই মুহূর্তে আমি আরং সরিষার কিছুটা আগে আছি, হয়তো মেবি 200 থেকে 300 মিটার পেছনে। ভিড়ের জন্য আমি যেতে পারলাম না, আর এই মুহূর্তে এখানকার ক্রাউডনেস কিছু এরকম। সবাই কি আমার ইউটিউবে চ্যানেলের নাম জানা আছে? কি নাম? আর এইদিকে আমাদের তৌফিক এখানে আছে। তৌফিক, ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, আর তোমাদের সবাইকে স্মোকি রাইডার্সের তরফ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঠিক আছে। টাইম একদম ঠিকঠাক টাইম আছে, মানে এখানে সানসেট হতে চলেছে। তো এখন আমাদের গন্তব্যস্থল আছে তৌফিকদের বাড়ি। আমি যখন এখানে আসি ব্রাদার, তোমরা যখন বেশি ক্রাউড হয়ে যায় তখন এই ট্যাঙ্কির ওপরে চশমা রাখা এইগুলো একটুখানি দেখে করো ভাই, কারণ এইটা একটা স্ক্র্যাচ হয়ে গেলে মানে নিজের মনে হয় ওর থেকে বুকটা চিরে দিলে বেশি ভালো হবে। তা এইগুলো তোমরা একটু ফটো তোলার সময় একটু দেখে শুনে করো, কারণ আমি তোমাদের জন্যই আসি, তোমরা যাতে ঠিকঠাক বাইকটাকে দেখতে পাও, বাইকের সাথে ফটো তুলতে পারো, ওর জন্যই কিন্তু আসা। তা এইগুলো একটু দেখে, এটা বিদেশি বাইক। কি বাইক, নাম কি? এটা হায়াবুসা। বাবা, এটা কত স্পিড? 160 মাত্র। হ্যাঁ, ও ভাই ফার্স্ট গিয়ারে, ও ভাই এটা ফার্স্ট গিয়ারে, ফার্স্ট গিয়ারে। এবার যাও, এবার যাও। আয়া কাহাঁ সে ইয়ে আ জাতা হে লোক, রাজু যাতা বলবে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তোমাদের সমগ্র সকলকে ঈদ মোবারক আমার তরফ থেকে। কিন্তু আমি এটা একা খেলে এটা হবে না, সঙ্গে এটা তোমাদেরও থাকতে হবে। ওকে, আসি দাদা। ঠিক আছে, ভালোবাসা এখান থেকে আছে। ঠিক আছে, তো যখন আগে চ্যানেলটা ছিল আচ্ছা, অপেক্ষায় অপেক্ষায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, চলো। তো এই মুহূর্তে আছি হাটরা, হাটরা থেকে তারপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন আন্দুলিয়া। তো চলো যাওয়া যাক, সন্ধ্যা হয়ে গেছে। তা যাই হোক, সবাই আসছি। এইখানে মেসেজ, এইখানেও মেসেজ করেছি লো। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক। যাই হোক, তোমাদের জন্যই দাঁড়ানো, ওখান থেকে চারখানা মেসেজ গেছে আমার কাছে, জানি না কে তোমাদের মধ্যে। যাই হোক, তো আমার তরফ থেকে সবাইকে ঈদ মুবারক। পেছন থেকে বলছে স্মোকি রাইডার সিপি ভুল রে ভাই। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ওকে, বাই বাই, ভিডিওতে দেখে নিও, আমি 1.5 ঘন্টা পর বেরোবো। ওকে ওকে ওকে। ফাইনালি হ্যাঁ, তৌফিকদের বাড়িতে চলে এসেছি। ভালো আছেন তো? ওকে, তো চলো একটু গাল গল্প হোক, অনেকদিন পর এসেছি আর আমি, আমার এখানে প্রথম আসা। তো তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ভাই, এই হচ্ছে ক্রাউডেস, তৌফিকের বাড়িতে এসেছি এই মুহূর্তে। তো বাড়ির ভেতরে ওখানে চলে এসছে লোকজন অনেক, তো কিছু ফটো সেশন করবে, তারপরে এরা যাবে, নাহলে এরা সহজে যাবে না। তো তৌফিক বলছে না, এরা
আগে ফটো সেশন করে নি তারপর। তো আমাদের যে লাস্ট ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে তৌফিকদের বাড়ি। তা মেন তৌফিকদের বাড়িতে আসার মেন ডেস্টিনেশন কেন ছিল তার কারণ আজকে তো ঈদ, তা ঈদের নিমন্ত্রণ ছিল আমাদের। এই হচ্ছে আমি ফালতু, ও অনেক কিছু খায় না, ও সুগার আছে, আমি ওকে বললাম যে অনেক বাইরে চলে যাও। কি বাইরে যাবা তো? এদিকে আগে দেখা ওই জিনিসগুলো, এই জিনিসগুলো এগুলো কিন্তু অনয় একটা কথা অনয় ইয়ে তৌফিক, এই প্লেটটা অনয়ের জন্য লাগবে না, অনয় খায় না। চালের রুটি আছে, এখানে আছে চিকেন, এটা যত সময় দেশি চিকেন, এটা ব্রয়লার, আর এদিকে আছে পায়েস, এগুলো তো কমন এখানকার, মানে আজকের যে ঈদের জন্য, তাই না? আচ্ছা, এদিকে হ্যাঁ এগুলো কমন, এগুলো কমন হয়, এটাও কমন, সবকিছুই কমন, কিন্তু এইটাই আনকমন। আর এখানে সবাই তৌফিকের বাড়ির ফ্যামিলি সবাই রয়েছে। চলো তাহলে ওনাই আমি খাই, তুমি দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক গ্লাস কি? ও মাশা, আর আমার সঙ্গে তৌফিক আছে, ওর চ্যানেলটাও দেখবেন, নদিয়া রাইডার 52। তো কিছু কিছু ওর ফুটেজের মধ্যে আমারও থাকে, কিছু কিছু স্টান্টও থাকে, কারণ আমার ক্যামেরা দিয়ে যেটা না তোলা হয় সেটা ওর ক্যামেরা দিয়ে ক্যাপচার করা হয়। তো ওরটাকে একটুখানি সাপোর্ট করবেন। তো মেন হচ্ছে এখানকার রেকমেন্ড, আমার গাড়িতে একটু সাউন্ড করতে বলছিল, তা আমার গাড়ির থেকেও বেস্ট গাড়ি হচ্ছে অনয়ের গাড়ি। তার কারণ হচ্ছে এইটাই যে এখানে রিয়েল ইউসুমিরা এক্সজস্ট লাগানো রয়েছে, যেটা কোনো সুপার বাইক এত সুন্দর ব্যাকফায়ার দেয় না। তো অনয় একটু ব্যাকফায়ার কি হবে সবাই যদি বলে? আচ্ছা একটু দাদা, কি আপনারা কি ফায়ার দেখতে চান? অন ফায়ার একটু জোরে একটু বলবেন। ওকে, তো চলো। একটু হাত তালি হবে ওর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে গেছি তৌফিকের বাড়ি থেকে, আমরা এখন হাটলা ছাড়লাম, সামনে আমাদের চাপড়া। টাইমটা অনেকটা দাঁড়িয়ে, ছেলে পেলে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি দাঁড়াতে পারলাম না। আমি এখন চালাচ্ছি আমাদের সাবিত্রীর R15 RDNA R6, আর সাবিত্রী চালাচ্ছে ভূষা। তো ফাইনালি সব দাঁড়িয়ে গিয়েছে যেরকম যা আগে যা বলেছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো আসি সবাই, তো চলো, ওরা আবার একটুখানি যাবে আমাদের সঙ্গে। ওরা আছে এদিকে পেছনে, ও আছে ওইদিকে, আরেকটা R15 আছে, আর আমাদের উইলি বয়, এই যে উইলি বয়, আজকের আমাদের উইলি বয়। অনয়কে দেখে সবাই হাত নাচছে, সবাই ওরা বলছে যে দাঁড়াও, আর অনয় আর দাঁড়িয়েছে সব জায়গায় রাস্তার পাশে পাশে, এখনো তো ছেলে পেলেটা দাঁড়িয়ে রয়েছে। তো যাও ব্রাদার, সব এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে রেস্ট নাও, অবশ্যই ভিডিও দেখো, ভিডিও দেখে কমেন্টস করো তোমরা যারা যারা ভিডিওতে আছো। তুমি আসো সাবধানে, আবার বেকার বেকার এতটা তোমরা আবার আসলে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি চলে এসেছি বাড়িতে, এইমাত্র পৌঁছলাম, সেফ মতো চলে এসেছি। আর আজকের যা রিয়াকশান ছিল, মানে টু গুড। আর আমি টোটাল 4টে গোলাপ পেয়েছি, তা 4টে গোলাপ আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়েছি, তো দ্বিতীয়বার করে।
তাদেরকে থ্যাঙ্কস, আমার তো নামগুলো মনে নেই, তো একটা গোলাপ হয়তো হারিয়ে গেছে, তো চারটে গোলাপ পেয়েছিলাম, যাই হোক খুব ভালো লেগেছে। আর আমাদের আরেক ভাই আমাকে চারখানা কোল্ড ড্রিঙ্কস, এগুলো ছোট ছোট কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কিন্তু এগুলো না দিলেই আমি বেশি খুশি হব। দিয়েছো ঠিক আছে, তো দেখো ভালোবাসাটা এখান থেকে আসে, এইগুলো দিলে যে বেশি ভালোবাসা হবে তা নয়, ভালোবাসা আমার এখান থেকে আছে। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো, আমি জানি তোমরাও সব এখান থেকেই সাপোর্ট করো। তো ভিডিও আমি দুটো বানিয়েছি, তো যাই হোক কেমন লাগলো ভিডিও, কেমন লাগলো ভিডিও একটুখানি জানিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটুখানি বেশি করে সাপোর্ট করে দাও, মানে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে নতুন একটা সানডে রাইডের সাথে। ওকে, বাই বাই।